আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড আফটারনুন বললাম কারণ এখন বাজে দেড়টা, পাক্কা দেড়টাই বাজে। আমার সব কাজ এই জাস্ট কমপ্লিট হলো, এই জাস্ট এসে বসলাম, তাই সকাল থেকে আর সেভাবে ব্লগ করিনি। আর রোজ দিন একইভাবে শুরু করা এটাও আমার ভালো লাগছিল না, তাই বলতে পারো একটু চেঞ্জের জন্যেই এরকম আজকে। আর কিছুই নয়, আজকে সকাল থেকে রান্না বান্না সেরকম কিছু করিনি। আজকে যেহেতু কালকে পাতিলেবু এসেছে ঘরে, তোমরা দেখেছো ঘুগনিতে দেওয়ার জন্যে, তো রয়ে গেছে বলে আজকে ঠিক করেছিলাম আমরা পাতলা করে মসুর ডাল খাবো, যাতে কিনা ওই পাতিলেবু দিয়ে দারুণ লাগবে। আর যেই না পাতলা মসুর ডাল বলেছি, উনি আরেকজন বলছিলেন তাহলে একটু তার সাথে মাছ ভাজা হোক, তাই জন্য মাছটা খাওয়ার টাইমে ভাজবো। ও স্নানে গেলেন, মাছটা ভাজতে বসিয়ে দেবো। আর তার সাথে হয়েছে ঢেঁড়স আলু, সর্ষে পোস্ত দিয়ে যেটা করি সেটা করেছি, আর পাতলা করে মসুর ডাল করেছি। ব্যাস আজকের মেনু এই আর কি। তো চলো খাওয়ার টাইমে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে এখানে দু পিস পাতিলেবু কেটে রাখলাম, ভাত এখানে হয়ে গেছে, মাছ ভাজা এখানে বসিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে ঢেঁড়স আলু সর্ষে পোস্ত দিয়ে। কদিন ধরে আমি লঙ্কার গুঁড়ো ছাড়াই রান্না করছি তো। আর এই হচ্ছে মসুর ডালটা একদম পাতলা করে দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে। ভালো কিন্তু আজকে লাঞ্চ মেনুটা বলো। তো চলো মাছটা ভেজে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:22। আর বৃষ্টিটা না নামবে মনে হচ্ছে, কারণ মেঘ করেছে, এই পাশটা তো করেইছে, কালো করে এসেছে। দেখা যাক, জানি না, দুদিন ধরে মেঘ করছে আবার রোদ উঠে যাচ্ছে, এরকমই খেলা খেলছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব, আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। জানি সকাল থেকে সেভাবে কিছু আজকে দেখাইনি, আজকে ইচ্ছেও করলো না, ওই যে বললাম একটু রোজ দিন একই রকমভাবে একই সব কিছু। আর সবাই মোটামুটি এখন কলকাতায় যারাই আছে তারা শপিং টপিং দেখাচ্ছে, তো তোমরা তো সবাই সবার ব্লগই দেখে থাকো, তো শপিং তো দেখছোই কোথায় কী কালেকশন উঠেছে না উঠেছে। আমি তো সেটা তোমাদেরকে এবার দেখাতে পারলাম না, আর পারবোও না এখানে থেকে, যাই হোক না কেন। তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, আবারও বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। যাই হোক না কেন, এখন বাজে বিকেল 4:30। আমার গলার অবস্থাটা না হঠাৎই কেমন খারাপ হয়ে গেল, বেশ ভালো একটু মানে চোখটা লেগে এসেছিল বলা যেতে পারে। এবার হঠাৎই কাজতে কাজতে উঠে বসে পড়েছি, তারপর দুবার ডেলিভারি থেকে একটা প্যাকেট আমি রেডি করে রেখেছি, রেজ করা আছে, টাইম নিতে আসবে 6:30। ও এখন থেকে ফোন করা শুরু করেছে, মানে 3টে থেকে ফোন করা শুরু করেছে, দুবার ফোন করেছে, তারপর কেটে গেছে ফোনটা। যাই হোক, আমি চা করার জন্যই উঠছিলাম, ও বললো আমি চা করেছি তুমি খাবে, আমি সচরাচর চা খাই না, কিন্তু এতটাই কাশি হচ্ছে, আমার মনে হয় তখন যে হঠাৎ করে কাশিটা উঠেছিল আমার মনে হয় তাতে গলাটা চোট খেয়ে গেছে, ব্যাস তারপর থেকে কাশি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে। এটা ঠান্ডার কাশি নয়, আমার মনে হয় তখন হঠাৎ করেই মানে ঘুমের মধ্যে ঢোক গিলতে গিয়ে বা কিছু করতে গিয়ে লেগে গেছে গলায়, তখন থেকে কাশিটা হচ্ছে। তারপর এটাকে আজকে আমি খুঁটে ফেলেছি বলে আজকে আরো এরকম লাগছে। যাই হোক না কেন, তো চাটা খাই দেখি। ও না ভীষণ মানে রচা তো খায় ঠিক আছে, প্রচন্ড পরিমাণে চিনি দেয়, প্রচন্ড পরিমাণে। ওকে বিকেলবেলা চাটা ওই করে বেশিরভাগ, এক কৌটা চিনি বেশি দিন নয়, যা বলেছে চিনি ছাড়া আর কিছু পাওয়া যায় না চায়। যাই হোক না কেন, আমি একটু চাটা খেয়ে নি, দেখি যদি না কমে এতেও তাহলে আমি আদা দিয়ে তেজপাতা দিয়ে একবার ফুটিয়ে নিয়ে খাবো, তারপর যদি কমে তো ভালো কথা। ঠিক আছে, সূর্যটাকে কি ভালো লাগছে দেখো, দাঁড়াও জানলাটা খুলি, আরো ভালো লাগছে, কি ভাল লাগছে না দেখতে, ছাদে গেলে হয়তো বেশি সুন্দর করে দেখানো যেত। এক সেকেন্ড আরো কাজটা পার করে, এই উনি কমে এসে দেখলে বলবে কি বেশি রিস্ক না আউটিং, দেখো খুব ভাল লাগছে দেখতে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই দিকটা আবার কালো করছে দেখতেই পাচ্ছ, সূর্যটা মানে আমি যখন এখান থেকে উঠে গেলাম তখনও দেখলাম সূর্যটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, এখন আর দেখা যাচ্ছে না, কি ভাল লাগছে, বিশেষ করে এই জায়গাটা এত ভাল লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। যাই হোক না কেন, মেঘ দুদিন ধরে এরকমই করছে কিন্তু আর বৃষ্টিটা আসছে না, দেখা যাক আজকে কি হয়। চলো একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম, যাই আবার একটু দাঁড়িয়ে লোকজন দেখি, যদি এই জানলা থেকেও দেখা যায় রাস্তাটা এই যে এখান থেকে, তবে স্পষ্ট দেখা যায় না যে লোকজন, কারণ এই বাড়িটার আড়ালে পড়ে যায়। যাই হোক না কেন, তো চলো
আকাশটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে, দেখতেই খুব সুন্দর লাগছে। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই কর্নারটাতে মেঘ করেছে আর নেমে গেছে ও বৃষ্টি। ওনাকে দেখো ভীষণ সুখী, কিন্তু এরকম একটা ছাদে ঘর থাকলে মন্দ হয় না, বেশ এরকম বৃষ্টি নেমেছে, বৃষ্টি দেখতে দেখতে চেয়ারে বসে বসে কাছের মানুষজনদের সাথে কথাবার্তা, বেশ ভালোই লাগে তাই না? আর আকাশটা দেখে আজকে মনে হচ্ছিল, দুদিন যেহেতু বৃষ্টি হয়নি আজকে শিওর ছিলাম কোনো একটা টাইমে নামবে, আর সেটা নেমেও গেছে। বলা যাচ্ছে না কতক্ষণ হবে, কারণ সেরকম কোনো তেজ নেই বৃষ্টির খুব একটা। যাই হোক, উনি কথোপকথন চালিয়ে যাক। এই বিকেলে তোমাদের সাথে বৃষ্টি দেখিয়ে শেয়ার করেছিলাম লাস্ট ব্লগ, মানে ওইটুকুই আমি শুট করেছিলাম। তারপর না তোমাদেরকে যে কাশিটার কথা বলছিলাম, এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে, মাথা ধরে গেছে রীতিমতো আমার কাশতে কাশতে। আর কি করা যাবে, যাই হোক না কেন আজকে রাতে ওর জন্য আর বেশি কথা বলিনি, চুপচাপ শুয়েছিলাম, এই করছিলাম আর কি। আর বেগুন ভাজা আমি মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন ভাজবো, বসিয়ে দিয়েছি। এই প্যানটাতে ভাজতে হবে, কারণ প্যানটা আবার ইন্ডাকশনে বসানো, ইন্ডাকশনে কড়াইতে ওই মাছের তেলটা না রয়ে গেছে, তো কালকে ওটাকে কোনো ব্যবস্থা করতে হবে। আজকে তো কিছু করার নেই, আজকে এটাই বেগুন ভাজবো। 1 মিনিট আরো তেলটা দিয়ে নিই আমি। তো যাই হোক না কেন, তো এখন বেগুনটা ভাজবো আর আটাটা মাখতে থাকবো ততক্ষণে, তারপর রুটিটা করবো, তাহলেই হয়ে যায়। তারপর তোমাদের সাথে কথা বলছি সিলেদার্সের ভিড় দেখে, মানে স্প্ল্যানেড প্রত্যেক বাড়ি এরকম ভিড় হয় আর কি পুজোর আগে, কিন্তু স্প্ল্যানেডের এত ভিড়, মানে সিলেদার্সে এতটাই ভিড় দেখছি কি আর বলবো। যাই হোক এসব নিয়ে পরে কথা বলছি, তেলটা গরম হয়ে গেছে, আগে বেগুন ভাজাটা ছেড়ে নিই। তো অনেকক্ষণ আগেই নুনটা মাখানো ছিল, তো ওই জন্য জলটা বোধহয় বেরিয়ে গেছে, ওই জন্য ওরকম ছিটকাচ্ছিল তেলটা। যাই হোক না কেন, আর এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি, তো এবার একটু মেখে নেব। চলো, এই আটা মাখাটা না খুব বাজে কাজ, আমার একদম ভালো লাগে না আটা মাখতে। যাই হোক আর কি করা যাবে, মাখতে তো হবেই। এখানে আটাটা আমার মাখা হয়ে গেছে, এবার রুটিগুলো বেলতে থাকি আর বেগুনগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে। চলো সবটা করে তারপর আসি তোমাদের কাছে। পরোটার বেগুন তো ভেজেছি, আমাদের খাওয়াও হয়ে গেছে। পরোটা কেন বলছি, আটাটাই মেখেছিলাম, তারপর মনে হলো শুকনো বেগুন ভাজা দিয়ে শুকনো রুটি খেতে প্রবলেম হতে পারে, তাই পরোটা করে ফেলেছিলাম ওটাটাকে। আর বেগুনটা দিয়ে জল যেহেতু বেরিয়েছিল, গ্যাসের অবস্থাটা জাস্ট দেখো, নিচ অব্দি অবস্থা হয়ে গেছে পুরো, যা তা অবস্থা হচ্ছে। আর এক দেয়ালের অবস্থাও ভীষণই খারাপ, জানি না ক্যামেরাতে আসবে কিনা, এই দেখো তেল ফেল ছিটে রয়েছে, এই অবধি তেল ছিটেছে, আর কি করা যাবে, ওই দেখো তেল পড়েছে। যাই হোক না কেন, এখন যদি এটাকে পরিষ্কার করে না ঘুমাই ব্যাস হয়ে গেল, কালকে সকালে আর কাজ এগোতে হবে না। রাতের বাসন আমার মাজা হয়ে গেছে, সিঙ্ক ফাঁকা করে দিয়েছি, তো চলো এই কাজটাকে করে নিই। চলো, রাতের কাজ রাতেই শেষ করে দিয়েছি, গ্যাস একদম ঝকঝকে করে দিয়েছি পুরো, আর তেলটাও ঠিকঠাক করে দিয়েছি। আর এখানটায় তেলটাকে জাস্ট চাপা দেবো, কিছুটা তেল আমি ব্যবহার করে ফেলেছি পরোটা ভাজার জন্য, আর কিছুটা রয়েছে, আর এখানে তো কড়াইটাও রয়েছে। যাই হোক না কেন, মোটামুটি সাফ সুতরা। তো যেটা বলছিলাম, শ্রীলেদার্সের এত ভিড় দেখছি, যদিও আমি পুজোর আগে এরকম শ্রীলেদার্সে কখনোই জুতো কিনতে চাইনি, একবার ট্রাই করেছিলাম, তাতে এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল, তাই জন্য তারপর আর যাইনি। আর শ্রীলেদার্সে অনেক বছর হয়েও গেছে আমি ঢুকিনি, শ্রীলেদার্সের কালেকশন এখন কিরকম রয়েছে আমি তাও বলতে পারবো না, মানে কয়েক বছর ধরে, লাস্ট 3-4 বছর ধরে বোধহয় আমি আর শ্রীলেদার্স যাইনি, এমনকি আমার বিয়ের জুতো কিনতেও আমি শ্রীলেদার্সের যাইনি। তো তারপর থেকে আর বলতে পারবো না শ্রীলেদার্সের কালেকশন কিরকম আছে, বাট এত ভিড় বোধ হয়, মানে শ্রীভূমির ঠাকুর দেখার জন্য প্রথম দিনও এত ভিড় হয় না শ্রীলেদার্সে, আর স্প্ল্যান্ডের মানে জায়গাটাতে এত ভিড় হয়ে রয়েছে, মানে কি আর বলবো। হ্যাঁ, ভিড়টা দেখে আমার মানে আর যেন জুতোর দোকান নেই, আর কিচ্ছু নেই, শ্রীলেদার্স থেকেই কিনতে হবে, পুজোর আগেই কিনতে হবে, নাহলে আর করা যাবে না। যাই হোক না কেন, যাই হোক যে বন্ধুরা কিনছো শ্রীলেদার্স থেকে, এটাকে খারাপ হবে না, আর কিছু নেই। হ্যাঁ, হতেই পারে অনেকেই শ্রীলেদার্সের জুতো খুব ভালোবাসে, পরতে ফিট হয়, যাই হোক অনেক দিন টেকে, বা যাই হোক না কেন, আমি এমনিই জাস্ট বললাম, কিন্তু এত ভিড় বাপরে বাপ,
যাই হোক না কেন, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের ভালোই কাটলো দিনটা। আমার দিনটা মোটামুটি কাটলো, কিন্তু রাতে এই জায়গা পরিষ্কার করতে গিয়ে গ্যাস ট্যাস, বাপরে বাপ, আর ইচ্ছে করে করে রাখলাম সকালবেলা উঠে না ওই রান্নাঘরটা দেখতে আমার একদমই ভাল লাগে না। আবার পরিষ্কার করো, এ করো, ও ওটা করতে গিয়ে রান্নার অর্ধেক এনার্জি চলে যায়। আর আমি প্রত্যেক দিন রাতেই চেষ্টা করি যে আগের দিন রাতেই ভেবে রাখা যে পরের দিন সকালে কি রান্না হবে, তো কালকেরটাও ভেবে রেখেছি। আজকে শেয়ার করছি না, কালকের ব্লগে সেটা শেয়ার করবো। আজকের মতো টাটা, গুড নাইট। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, চলো টাটা।